দেখো, আমি এখানে 500 ময়দা নিয়ে নিয়েছি, এই বাটিটা নিয়ে নিয়েছি, এই বাটির আমি এক বাটি নিলাম, তেলে নেব। আচ্ছা, আর পুরোটা ভর্তি করলাম না, নিয়ে নিলাম। দেখি আগে কতটা হচ্ছে, ঝেড়ে নিচ্ছি, ভালো করে চেলে নি, ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি এখানে না 15 থেকে 20টার মতো গোলমরিচ, গোটা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা ইউজ করব না। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি দেখো একটু আদা কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আর কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আমি। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, এগুলো আমি আগে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নিলাম। আমি এখানে 4টে ডিম নিয়েছি, দেখছি আমি কতটা লাগে, যদি মনে হয় 4টেই দেবো, না হলে 3টে দেবো। আচ্ছা, 1টা ডিম দিলাম, দুটো দিলাম, তিনটে দিলাম। আমি আগে মেখে নিই, দেখি ওখানে দুটো হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো তিনটে ডিম দিয়ে দিলাম। আর দেবো এখানে সামান্য জল, ভালো করে আমি মেখে নেবো এটাকে একদম মিহি করে। তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি, যেভাবে আমি সব নিয়ে নিলাম। আমি আজকে একটা আমার মনের মতন করে ঘরোয়া পদ্ধতিতে ডিম পরোটা বানাবো, তাহলে চলো দেখতে থাকো। ভালো করে এটা মেখে নিই আগে, মিশ্রণটা আমি করে নিয়েছি, দেখো ভালো করে মিক্সড করে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো, আর খুব একটা পাতলাও করিনি, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক এইভাবে মাখবে, সামান্য একটু জল দিতে লাগবে, এটাকে আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে দেখতে থাকো আমার সাথে থাকো আজকে ডিনারে ডিম পরোটা করছি, অনেকগুলো ডিম দেয়। আচ্ছা দেখো, গ্যাস জ্বেলে চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল এখানে, এখন তো তুমি খাবে না। দেখো চাটু তেতে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দেখো এটা হতে দেব, এক সাইডটা হোক, তারপর আমি উল্টাবো।
সাইজটা হয়ে গেছে আমি উল্টে দিলাম। আমি একটু কড়া কড়া করে ভাজবো। আর এখানে বানিয়ে নিয়েছি চিকেন আর ডিম আর আলু দিয়ে পুরো কষা। এখানে করে রেখেছি চিকেন পকোড়া। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। রুটিটাও দেখাচ্ছি, দেখো গরম গরম পাউরুটি একদম টাটকা নরম। দেখো গরম পাউরুটি এসে গেছে টিফিনের জন্য কালকে। আমি একটু কড়া কড়া করব, কড়া কড়া করলে ভালো লাগে খেতে। ডিম পরোটা রেডি। দেখো তোমরা এইভাবে বানিয়ে খাবে, দারুণ দারুণ লাগবে, দারুণ লাগবে। এটা সর্ষের সাথে খেলেও খুব ভালো লাগবে, টমেটো সর্ষের সাথে। আমি এখানে কষা করেছি, কষা দিয়ে খাবো আমরা। তোমরা এইভাবে বানিয়ে খাবে, আর তার সাথে সাথে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে হয়ে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।